না আমেরিকা না ইউরোপ, কারোর বিশ্বাস হলো না। দেখতে থেকে গেল চীন। 30 মিনিট বন্ধ ছিল বিজ্ঞানীদের শ্বাস, কিন্তু তারপরেই আদিত্য L1 ইতিহাস তৈরি করে দিল। L1 যা করলো সেটা দেখে নাচতে লাগলো ইসরোর টিম। 15 সেপ্টেম্বর রাত ঠিক 2টো, যখন গোটা দেশের লোক গভীর নিদ্রায় আচ্ছন্ন ছিল, তখনই ইসরোর বেঙ্গালুরুর সেন্টারে ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছিল। সবাই ছিল চিন্তিত, তার কারণ ঠিক সেই সময়তেই একটা সুইচ টিপতে হতো, যে সুইচটা টিপলে আদিত্য L1-এর কাছে নতুন কমেন্ট যাবে আর আদিত্য L1 এক বিরাট কাজ করে ফেলবে। আদিত্য L1 পৃথিবীকে টাটা বাই বাই করবে বলে কক্ষপথ চেঞ্জ করার মুখে দাঁড়িয়েছিল, আর সে সময়তে 26 মিনিট অবধি আদিত্য L1-এর ইঞ্জিনকে চালু রাখা হয়েছিল। এ এক বিরাট বড় ঘটনা, হ্যাঁ চন্দ্রযানের থেকেও বড় ঘটনা। এরপরে আদিত্য L1 সেই ঘটনা ঘটিয়ে দিল যেটাকে দেখে গোটা বিশ্ববাসী হতবাক হয়ে গেল, কেউ প্রস্তুত ছিল না সেটাকে দেখার জন্য। তো কি এমন ঘটালো? এবার আপনি হয়তো ভাবছেন, কেন ঠিক রাত্রিবেলা 2টোর সময়তে ইসরো আদিত্য L1-এর ইঞ্জিনকে চালু করলো? এই সময় আদিত্য L1 পৃথিবীর লাস্ট কক্ষপথে পৌঁছে গেছে আর প্রচণ্ড গতিতে আগের দিকে যাচ্ছে আদিত্য L1। যবে থেকে আদিত্য L1 পৃথিবীকে ছেড়ে চলে গেছে, তবে থেকে মানুষের মনের মধ্যে প্রশ্ন যে কবে সূর্যের কাছাকাছি গিয়ে পৌঁছাবে। আমরা বলতে চলেছি এখন আদিত্য L1 কি এমন ঘটনা ঘটিয়ে ফেলেছে যেটা বিরাট বড় ইতিহাস। তার সঙ্গে এটাও বলবো পৃথিবী থেকে এখন কত কিলোমিটার দূরে আছে আদিত্য L1। শুধু তাই নয়, এটাও আমরা জানাবো যে সূর্যের কাছাকাছি L1 পয়েন্টে কবে গিয়ে পৌঁছাবে আদিত্য L1। তো চলুন আমরা সব কিছু একে একে জেনে নিই। প্রথম থেকে শুরু করা যাক। 2 সেপ্টেম্বরের দিন শ্রীহরিকোটা সতীশ ধবন থেকে ওড়ানো হয় আদিত্য L1-কে, আর তার মুখ্য উদ্দেশ্য ছিল পৃথিবী থেকে 15 লাখ কিলোমিটার দূরের L1 পয়েন্টে গিয়ে সূর্যের প্রচুর ছবি তোলা এবং সূর্যের সম্পর্কে স্টাডি করা। কিন্তু বন্ধু, পৃথিবী থেকে রওনা দেওয়ার পরে আদিত্য L1-এর ওই L1 পয়েন্টে যাওয়ার যে সফর, সেটা কিন্তু মোটেও সুবিধাজনক নয়, বা বলতে পারেন মোটেও আরামদায়ক সফরও নয়। তার কারণ 15 লাখ কিলোমিটার দূরে L1 পয়েন্টে যাওয়া কিন্তু মুখের কথা নয়, সব থেকে বড় কথা এটা যে একদম সোজা বা স্ট্রেট লাইন ধরে সে কিন্তু L1 পয়েন্টে যাবে না। L1 পয়েন্টের কাছাকাছি গিয়ে আবারও কিন্তু মহাকাশে এক চক্কর দেবে, আর সেই চক্কর দেওয়ার সময় L1-এর স্পিড অনেকটা কমিয়ে ফেলবে সে। আর এই চক্কর দেওয়ার মুখ্য উদ্দেশ্য হবে এটাই যে তার জন্য স্পিডটা কমানো যায়। এরকম করতে করতে স্পিড 0 হয়ে যাবে, আর সেই সময়তেই ঠিক আদিত্য L1 ওই L1 পয়েন্টে গিয়ে স্থির হয়ে যাবে। ব্যাঙ্গালোরে বসে থাকা ইসরোর যত বিজ্ঞানীরা আছেন সবাই কমেন্ট দিয়ে সেই L1 পয়েন্টে 0 স্পিড করে দাঁড় করিয়ে দেবে আদিত্য L1-কে। আর এই প্রসেস ভয়ঙ্কর রিস্কি বলতে পারেন, একটু ভুল হলেই সব শেষ। চন্দ্রযান 3 খুব সহজ একটা মিশন ছিল, তার কাছে এই আদিত্য L1 যেন বিরাট বড় এক মিশন। এই L1 পয়েন্টটা খুব রহস্যজনক একটা পয়েন্ট, এটা পৃথিবীর থেকে 15 লাখ কিলোমিটার দূরে আছে এবং সূর্য থেকে 92 বিলিয়ন মানে 92 মিলিয়ন মাইলস দূরে আছে। এই L1 পয়েন্টে কোনো বল কাজ করে না, মানে ওখানে যদি আপনি দাঁড়িয়ে থাকেন তাহলে সূর্যও আপনাকে কোনো বল দিয়ে টানবে না, পৃথিবীও আপনাকে কোনো বল দিয়ে টানবে না। মোটামুটি আপনি সারা জীবন ধরে ওখানেই দাঁড়িয়ে থাকতে পারেন আপনার কোনো শক্তি খরচা না করে। আর এই সুবিধাটারই সুযোগ নেওয়া হয়েছে। আপনাদেরকে বলে দিই, এই সময় আদিত্য L1-এর 2টো সোলার প্যানেল পুরো খোলা অবস্থায় আছে, আর এই সময়তেই আদিত্য L1 সূর্য থেকে রশ্মি নিয়ে নিজে থেকে শক্তিও তৈরি করছে ওই সৌর প্যানেলগুলোর দ্বারা। ঠিক 15 সেপ্টেম্বর রাত্রি 2:03 মিনিটে তাকে লাস্ট কক্ষপথে স্থাপিত করা হয়। যখন পৃথিবীকে কেন্দ্র করে আদিত্য L1 ঘোরে তখন তার কোনো ইঞ্জিন চালু থাকে না, তার মধ্যে লাগানো যে সোলার প্যানেলগুলো আছে সেই প্যানেলগুলো থেকে এনার্জি কালেক্ট করে এবং একটা কক্ষপথ বরাবর ঘুরতে থাকে। কিন্তু যখনই কক্ষপথ পরিবর্তন করার সময় আসে তখনই ঠিক থার্স্টাস ইঞ্জিনগুলোকে চালু করা হয়, আর সেটা চলে ভিতরে থাকা তেলের মাধ্যমে। এবার যখনই অরবিটটা চেঞ্জ করা হয় তখন বিভর্ষ গতিবেগ বেড়ে যায় তার। আর এর মধ্যে যদি চন্দ্রযান 3-র কথা বলি তাহলে ইসরোর বিজ্ঞানীরা বলেছে চন্দ্রযান 3-র বিক্রম ল্যান্ডার এবং প্রজ্ঞান রোভার একদম গভীর নিদ্রায় আচ্ছন্ন, সেই জায়গায় ঘুটঘুটে অন্ধকার, এখন কিছু দেখা যাবে না। আপনি কি জানেন এই সময় চাঁদের ওই জায়গাকার তাপমাত্রা -250°C, আর এখন অপেক্ষা করছে সেই 22 সেপ্টেম্বরের দিনের বেলার জন্য যখন সূর্যালোক তার গায়ে পড়বে এবং আবারও চার্জ হয়ে চলতে শুরু করবে। অবশ্যই কমেন্ট সেকশনে লিখুন অল দ্য বেস্ট ইসরো, এবং কি মনে হয় আপনার সেটাও জানান। আদৌ কি 22 সেপ্টেম্বর জেগে উঠবে চন্দ্রযান 3? ঠিক এই সময় আদিত্য সূর্যযান পৃথিবীর লাস্ট কক্ষপথে 282 x 40,225 কিলোমিটার দূরত্বে আছে। এই সময় আদিত্য L1 থেকে পৃথিবীর কাছাকাছি দূরত্ব আছে 282 কিলোমিটার এবং সব থেকে দূরের কিলোমিটার আছে 40,225 কিলোমিটার, যেটাকে বলা হয় অ্যাপোজি এবং পেরিজি। ঠিক 110 দিন যখন সফর করা হবে
তখনই L1 পয়েন্টের দিকে চলে যাবে। এবার হয়তো অনেকে ভাবছেন যে সূর্যের জন্য এত টাকা খরচা করে সেখানে মেশিন পাঠানোর কি দরকার, সূর্যের মধ্যে এমন কি আছে যেটাকে নিয়ে স্টাডি করা দরকার? হ্যাঁ বন্ধু, আছে অনেক কিছু লুকিয়ে আছে যা সম্পর্কে আমাদের কোনো এখনও ধারণা নেই। সূর্য কতদিন বাঁচবে, সূর্যের মধ্যে অত এনার্জি কী করে তৈরি হচ্ছে, সূর্যের তাপমাত্রা কেন অত বেশি, সূর্য কীভাবে তৈরি হলো, ওর ভিতরে কী কী গ্যাস আছে, সে সব কিছু কিন্তু এখনও রিসার্চ করা বাকি আছে। সূর্য থেকে দুই রকমের রশ্মি বেরোয়। প্রথমত সেই রশ্মি যেটাকে আমরা আলো হিসেবে দেখি, যে আলো পৃথিবীতে দিন সৃষ্টি করে, পৃথিবীতে জীবন সৃষ্টি করে, এছাড়াও জল, পরিবেশ, গাছপালা, মানুষজন সবাইকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে যে আলো, এই আলোই হচ্ছে আর এক রকম শক্তি যেটা পৃথিবী কেন আর সমস্ত গ্রহগুলোকেও আলোকিত করে। দুই নম্বর শক্তির কথা যদি বলি তাহলে সেটা হচ্ছে আলফা বিটা গামা রশ্মি, তার সঙ্গে এমন কিছু অদৃশ্য শক্তি বা রশ্মি যেগুলোকে খালি চোখে আমরা দেখতে পাই না, আর এগুলোই হচ্ছে সবথেকে মিস্টেরিয়াস জিনিস। সূর্য থেকে এমনকি আর একটা এনার্জিও আসে যেটা ইলেকট্রোম্যাগনেটিক ঝড় বলতে পারেন। সেই ঝড় এতটাই ভয়ানক হয় যে আমাদের পৃথিবীর সমস্ত ইলেকট্রনিক গ্যাজেটগুলো নষ্ট হয়ে যেতে পারে সেই ঝড় যদি একবার পৃথিবীতে আসে। তাহলে প্রথম যে কাজটি আদিত্য L1 সূর্যের কাছাকাছি গিয়ে করবে সেটা হচ্ছে সূর্যের বাইরের যে আবহাওয়া বা অ্যাটমসফিয়ার সেটা সম্পর্কে রিসার্চ করবে। দ্বিতীয়ত সূর্যের ভিতরকার টেম্পারেচার সম্পর্কে একটা আইডিয়া দেবে আমাদেরকে। তৃতীয়ত সূর্যের ভিতর থেকে যে ঝড়গুলো বেরিয়ে আসে সেগুলোকে নিয়ে স্টাডি করবে। সূর্যের একবারের যে বাইরের লেয়ার সেটাকে বলা হয় দ্য করোনা। শুধু তাই নয়, চাঁদের মধ্যে গিয়ে চন্দ্রযান 3 যা যা খুঁজে বার করেছে, সূর্যের কাছাকাছি গিয়ে আদিত্য L1 হয়তো তার থেকেও রহস্যজনক জিনিস খুঁজে আমাদেরকে পাঠাবে। তো বন্ধু, আপনার কি মনে হয় সে সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি কতটা এক্সাইটেড এই আদিত্য L1কে নিয়ে সেটাও জানাতে ভুলবেন না। তবে হ্যাঁ, একটা ভয় অবশ্যই আছে, ভারতের এতগুলো সফলতা দেখে অন্যান্য দেশের যেন আবার নজর না লেগে যায়। কারণ ইতিমধ্যে আপনারা হয়তো জানেন যে প্রচুর দেশের ভারতের উপর একটা হিংসাত্মক ভাব তৈরি হয়ে গেছে। এত কম খরচে এতগুলো মিশনকে সফলতার দিকে নিয়ে যাওয়া কিন্তু চারটিখানি কথা নয় বন্ধু। তো এই বিষয়ে আপনার কি মতামত সেটাও জানান। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। শেয়ার করে ছড়িয়ে দিন বন্ধুদের সঙ্গে, যাতে সবাই নলেজগুলো জানতে পারে ফ্রিতে ঘরে বসে। আসি পরে ভিডিওতে, ভালো থাকুন ততদিন সকলে।